একবারে শুকনা হলুদ সবচেয়ে শক্তিশালী মশলা ভাই হলুদটা কিন্তু অলরেডি হয়ে গেছে একবারে গুঁড়া হয়ে গেছে সর্বোচ্চ যদি সময় লাগে 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে আচ্ছা আদা 5 সেকেন্ড হয়ে গেছে তারপর আমি একটু সময় নিলাম দেখেন আদাটা আর এটা যে মটরটা 100% কপার মটর যেটা এটার সাথে এক্সট্রা দুইটা ব্যারিং মটর সাপোর্টিং দেওয়া আছে এখানে একবারে পিওর মেটাল বুশ এবং এই যে দেখেন এটাও কিন্তু মেটালের এটা ব্লেডটা দেখেন কত মোটা কত মজবুত অনেক মোটা যেখানে রাখবেন পড়ে যাবে হ্যাঁ একদম পিওর স্টেনলেস স্টিল যার কারণে একটা জগ আপনি চাইলে 15 20 বছর ইউজ করবেন জগ মানে চলবে না প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে দেখেন যত শক্তি আছে আমি বাড়ি দিয়ে দেখা দিচ্ছি দেখেন দর্শক আবারও কিন্তু চলে আসলাম আমরা সাজিদ কুকারিসে যারা ব্লেন্ডার নিতে চান পাইকারি দামে তারা কিন্তু পাইকারি দামে ব্লেন্ডার কিন্তু বিক্রি করে থাকে এবং অথেন্টিক প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ পাওয়ারফুল যারা ব্লেন্ডার নিতে চান এবং এক ব্লেন্ডারে যারা সব ধরনের কাজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটিতে রয়েছে আর আমরা কিন্তু রয়েছি সাজিদ কুকারিসে এ সম্পর্কে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে মুক্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে ব্লেন্ডার এই ব্লেন্ডারে কি সব ধরনের কাজ করা যায় হ্যাঁ ভাই আসলে আমরা যে ব্লেন্ডারগুলো এখানে প্রেজেন্ট করছি এগুলো হলো মূলত কমার্শিয়াল ব্লেন্ডার যারা হোটেলে কাজ করে বা বাসা বাড়িতে কাজ করে যে একটা ব্লেন্ডার ইউজ করবে যেন একটা ব্লেন্ডার নর্মালি 7-8 বছর চলে যায় আচ্ছা এরকম দুইটা ব্লেন্ডার আজকে এখানে আছে এই ব্লেন্ডারগুলো আমাদের আরও আগেও রিভিউ করা ছিল এবং এগুলো আমরা রেসপন্স অনেক ভালো পাইতেছি যার জন্য এই ব্লেন্ডারগুলো নেক্সট টাইম আবার নতুন করে রিভিউ করাটা আচ্ছা তো এই ব্লেন্ডারগুলো আসলে এমন একটা ব্লেন্ডার এগুলো যদি আমি আসলে এগুলো ভালো ডিটেলস বলতে যাই ঠিক আছে হয়তো আমি বলে শেষ করতে গেলে আমার মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগবে আচ্ছা তো আমি সেটা টাইমটা শর্ট করে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আবার নতুন করে বলতেছি ওকে এটা হলো দেখ ব্র্যান্ডটার সাথে আগে ফার্স্ট টাইম পরিচয় করে দিই আপনাকে এটা হলো ব্র্যান্ড হলো ইন্ডিয়ান অরপাট ব্র্যান্ড অজাদ্দা গ্রুপের একটা প্রোডাক্ট ইন্ডিয়ার সবচেয়ে টপ লেভেলের একটা ব্র্যান্ড সবচেয়ে হাই কোয়ালিটি ঠিক আছে এটা পাওয়ার হলো 1600 ওয়াট 1600 ওয়াটের পাওয়ার আর আরপিএম হলো 22000 হলো আরপিএম আচ্ছা 22000 আরপিএম আমি আপনাকে এটা আরপিএমটা দেখা দিচ্ছি আপনাকে এখানে তো সব কিছু ডিটেলস লেখা আছে আমি এখন দেখাই 1600 ওয়াট ঠিক আছে 1600 ওয়াট হ্যাঁ একটা না চাইলে আপনার একটা না 30 মিনিট এখানে মানে একটা না হাই স্পিডে 30 মিনিট আপনি চালাইতে পারবেন আচ্ছা ওকে আর এখানে হলো প্রোডাক্ট হলো অরিজিনাল মেড ইন ইন্ডিয়া লাগাতে স্ক্রিনে বারকোড দেওয়া আছে সবকিছু দেওয়া আছে আর এটা মোটরটা দেখেন আর এটা যে মোটরটা 100% কপার মোটর 100% কপার মোটর হ্যাঁ আর এটা আরপিএমটা হলো 22000 সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি আচ্ছা 22000 লেখা আছে হ্যাঁ এই দেখেন ওকে এই যে দেখেন 22000 লেখা আছে 22000 হলো আরপিএম 1600 ওয়াটের মোটর এবং এটা ভিতরে আরেকটা সুবিধা আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে কি লেখা আছে ডাবল বেয়ারিং ডাবল মানে এটা যে মোটরটা হলো কপার মোটর যেটা এটার সাথে এক্সট্রা দুইটা বেয়ারিং মোটর সাপোর্টিং দেওয়া আছে যার কারণে এরকম একটা মোটর আপনি চাইলে 2-10 বছর নষ্ট করতে পারবেন এত হেভি ডিউটি ব্লেন্ডার বুস্টটা কিসের ভাই এটা বুস্ট হলো মেটালের মেটালের সাধারণত দেখা যায় অনেক ব্লেন্ডার বুস্ট থাকে প্লাস্টিক যেগুলো কিছুদিন গেলে আস্তে ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে 100% মেটালের আমি এটা ফেটিকলে দেখাই দিচ্ছি আপনাকে 100% মেটাল এখানে একদম পিওর মেটাল দেখেন একবারে পিওর মেটাল বুস্ট এবং এই যে দেখেন এটাও কিন্তু মেটালের এটাও মেটালের এটা যে গাটটা করা আছে সম্পূর্ণ মেটালের গাট আচ্ছা যেন খুব ইজিলি ঘুরতে পারে আর এটা যখন আপনি কাজটা করবেন ফার্স্ট এটা লকটা ভালো করে বসে নেবেন আচ্ছা লকটা হয়েছে কিনা ঠিক আছে তারপর আপনি ইউজ করবেন এটা জার হলো দুইটা জার একটা হলো 2.5 লিটার একটা হলো 1 লিটার 2.5 লিটার দেখেন এটা 2.5 লিটার বড় জার যারা হোটেলে কাজ করে বিগ সাইজে ভালো মানে ব্লেন্ডার চায় তারা যদি এরকম একটা ব্লেন্ডার ইউজ করে হোটেলে একটা ব্লেন্ডার 10 বছর আপনি ইউজ করতে পারবেন না আচ্ছা এত পাওয়ারফুল ব্লেন্ডার মেশিন আর ছোটদের জারটা এটা হলো 1 লিটার ক্যাপাসিটি 1 লিটার ক্যাপাসিটি এটা ব্লেডটা দেখেন কত মোটা কত মজবুত অনেক মোটা অনেক মোটা অনেক হেভি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা ওই যে মেটালের সম্পূর্ণ মেটালের বুশ এটা ভাই আরেকটা ফ্যাসিলিটি আছে আমি আপনাকে বলি দেখা যায় অনেক ব্লেন্ডার ইউজ করলে কিছুদিন গেলে এটা ঝং ধরে যায় এটা কিন্তু ঝং আসবে না আমাদের কাছে ম্যাগনেট আছে আমরা এখানে ফেটিকলে দেখাই দিচ্ছি এটা এই দেখেন মানে আমি চাকরির ভিতরে চুমুকটা লাগা রেখেছি এটাও স্টিল বাট এটার ভিতরে লোহা মিক্স আছে যার কারণে এগুলো কিছুদিন গেলে ঝং ধরে যায় ঝং ধরে হ্যাঁ এটা আমি আপনাকে ফেটিকলে দেখা দিচ্ছি দেখেন এটাও মেটাল এটাও মেটাল আচ্ছা কিন্তু এটাতে আপনার ম্যাগনেটটা ধরে আছে আচ্ছা আর এটা কিন্তু ম্যাগনেটটা ধরবে না এই দেখেন তার সাথে দেখেন ঠিক আছে আপনি একটু ট্রাই করবেন না দেখেন যেখানে রাখবেন পড়ে যাবে হ্যাঁ ঠিক আছে এটা আমি দেখানোর কারণ হলো এটা একদম পিওর স্টেনলেস স্টিল যার কারণে একটা জগ আপনি চাইলে 15 20 বছর ইউজ করবেন জগ মানে চলবে না এটা দেখানোর মূল উদ্দেশ্য এইটাই ওকে ঠিক আছে তো এটা আরেকটা ফ্যাসিলিটি আছে এটা আমি আপনাকে বলতেছি এটার সাথে এসপিআর দুইটা বুশ ফ্রি দাও আচ্ছা যে বুশটা যেটা আমরা এই মোটরের সাথে লাগানো আছে এটা যদি কখনো এটা নষ্ট হয়ে যায় টেনশন করার কোনো কারণ নাই এই বুশগুলো কোম্পানি থেকে এক্সট্রা দুইটা বুশ দাও আছে ইভেন দুইটা লক ফ্রি দাও আছে আচ্ছা আচ্ছা এগুলোর জন্য নেক্সট টাইম কখনো টাকা দিতে হবে না এটা আলাদা কেনাও লাগবে না হ্যাঁ এটা আলাদা কেনারও প্রয়োজন নেই কোম্পানি থেকে ফ্রি দেওয়া আছে আচ্ছা যদি একটা বুশ 4-5 বছর কিছু হয় না তারপরও কোম্পানি ফ্রি দিয়ে দিছে আচ্ছা আর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আপনাকে এখানে দুইটা মডেল আমরা প্রেজেন্ট করছি একটা হলো 1600 ওয়াট যারা হোটেলে বিগ সাইজে ব্লেন্ডার প্রয়োজন হয় আর একটা হলো 1200 ওয়াট দুইটা কমার্শিয়াল ব্লেন্ডার আচ্ছা তো আমি দুইটা পাশাপাশি রাখছি যার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে 1200 ওয়াট এটা হলো 1200 ওয়াট এটা আরপিএমটা একটু বেশি আচ্ছা এটা হলো 26000 আরপিএম এটা এটার সাথে একটা দুইটা ব্যারিং মোটর দাও
হলুদ রাখছি, আদা রসুন রাখছি, মরিচ রাখছি, এটা কাজ করে দেখা দিব। ঠিক আছে, এটা জারলো, এটা ব্লেড হলো 2 ব্লেড, এটা শুকনো মশলার জন্য এটা। আর এটা আরেকটা ফ্যাসিলিটি থেকে ভাই আমি আপনাকে বলি, এটা যে ঢাকনা, এটা প্লাস্টিক না, সিলিকন, সিলিকন, মানে এটা ভাঙবে না। এটা আপনার যদি বাচ্চারা, ছোট ছোট বাচ্চা যারা বাসায় থাকে, সারাদিন যদি আশ্রয় ভাঙবে, এই দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, দেখ যত শক্তি আছে আমি বাড়ি দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন ভাঙছে ভাই, কিছুই হয় না, ভাঙছে, এই দেখেন আমি, এই দেখেন বাড়ি দেখাই দিচ্ছি, দেখছেন। এটা আমি আসলে দেখানোর উদ্দেশ্যে এটাই দেখাতে, অনেক সময় বাচ্চারা ঢাকনা ফালায় দেয়, বাড়ি দেয়, আমাদের হাত থেকে পড়ে যেতে পারে, পড়ে যেতে পারে, সেক্ষেত্রে জায়গায় প্লাস্টিকের ঢাকনাগুলো ভেঙে যায়, এটা ভাঙা ফাটা বা নষ্ট হওয়ার কোনো ভয় নাই। হ্যাঁ, আপনার মন মতো ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি একটু কাজ কাঁধে চলে যাই, হ্যাঁ কথা না বাড়ি আমি কাঁধে চলে যাই। আচ্ছা আচ্ছা, সেটা তো হলুদটা মশলার ভিতরে সবচেয়ে হাট জাতীয় মশলা, জিরা, ধনিয়া, লং এলাচি, দারচিনি সব ধরনের মশলা আপনি করতে পারবেন, হলুদ হয়ে গেলে সব ধরনের মশলা করা যাবে। জি, সেক্ষেত্রে আমি কথা না বাইরে কাঁধে চলে যাই। এখন আমি শুকনো মশলাটা দিয়ে দিলাম, ছোট জারটা যেটা, এটা তো অবশ্যই শুকনো মশলাটা করবেন, আপনারা করবেন ছোট জার দিয়ে। আচ্ছা, লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম, তারপর আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, হলুদটাও দিয়ে দিচ্ছি, দেখেন একবারে শুকনা হলুদ সবচেয়ে শক্তিশালী মশলা মশলার জগতে, দেখেন সবচেয়ে বেস্ট। আচ্ছা, তো এটা ইউজের কিছু প্রসেসিং আছে, আমি প্রসেসিংটা ফার্স্টে বলে দিই, যারা ব্লেন্ডার ফার্স্ট টাইম ইউজ করবে, ঠিক আছে, ইউজের প্রসেসিং হলে এখানে লেখা আছে আপনার এতে ইঞ্চ, মানে এটা ব্যাক যেটা আমাকে বলি আর কি, আপনার ফার্স্টে 1 2 3 না যে আপনার ইঞ্চ মানে পার্স অথবা ইঞ্চ, যেটা লেখা থাকে আপনার এইভাবে কাজ। ধরে নিলাম আপনি 10 সেকেন্ডের সময় নিলেন, 10 সেকেন্ড সময়টা কিন্তু বেশি না, ঠিক আছে, তো আমি দেখি 10 সেকেন্ডে কেমন, 10 সেকেন্ড হয় না যদিও তারপর আমি দেখি। ঠিক আছে, দেখেন ভাই, ও রে দেখেন একবারে গুড়া হয়ে গেছে, 7 সেকেন্ড 8 সেকেন্ড ধরে নিলাম, 10 সেকেন্ড, 10 সেকেন্ডে আপনার হলুদটা যদি এরকম পাউডার হয়, আপনি যদি আরও 10 সেকেন্ড করেন তাহলে হলুদ কেমন হবে সেটা আপনারা নিজেরাই বিবেচনা করে বলুন। অবশ্যই, এখানে আমরা বলার কিছু নাই, কারণ এই জন্য আমরা কাজটা ফেটিকুলো দেখাই দিচ্ছি, এবং এটা আমি ঢেলেও দেখাচ্ছি আপনাকে, দেখেন একবারে, ঠিক আছে, গুড়া গুড়া হয়ে গেছে, কোনো ধরনের কোনো কিন্তু হলুদ কিন্তু ভাই, আসলে আমরা অনেক ব্লেন্ডার রিভিউ করি, দেখা যায় সঠিক ভালো মানের ব্লেন্ডারগুলো অনেক আসলে পায় না। আচ্ছা, ঠিক আছে, তো আমি এমন একটা ব্লেন্ডার এটা দেখাইছি আজকে, এই ব্লেন্ডারটা আপনারা যদি ইউজ করেন বাসা বাড়িতে, একটা না 10 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, কিছু করতে পারবেন না, ইভেন আমরা গ্যারান্টিও দিচ্ছি, এটা এটা কোম্পানি দিচ্ছে, সেটাও আপনি বলে দিচ্ছি, আমরা এই মোটর জন্য দিচ্ছি রিপ্লেসমেন্ট, যার মোটর জ্বলে যাক, পুড়ে যাক, যে কোনো সমস্যা হবে 2 বছরের ভিতরে আমরা মোটর রিপ্লেস করে দেবো, 2 বছরের ভিতরে মোটর রিপ্লেস করে দেবো, আর 5 বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর এটা হয়তো অনেকে কমেন্ট করতে পারে, 1600 বুস্টের মেটাল, এটা কিসের বুস্ট, সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা বুস্টার কিন্তু প্লাস্টিক না, এটা বুস্টার হলো লাইলন বুস্টারটা খুবই লংজিভিটি, একটা বুস্ট আপনি চাইলে 10 বছর অনার্স ইউজ করতে পারবেন। লাইলনটা হলো রাবার জাতীয়, যেটাকে আমরা বলি সাধারণত সিলিকন বলি আমরা, হ্যাঁ, এই রাবারগুলো আপনারা চাইলে 10-15 বছর নষ্ট করতে পারো না, যদি নষ্ট হয় আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা রিপ্লেস করে দেবো, এগুলোর জন্য সারা জীবন ওয়ারেন্টি থাকবে, সারা জীবন আল্লাহ যতদিন আমার বাসায় রাখে বা আমার এখানে আসে, যতদিন আমি দোকানে আসি প্রেজেন্ট, ততদিন ইনশাল্লাহ আমাকে পাবেন, আমি চেঞ্জ করে দেবো। সমস্যা, আদা রসুন হবে নাকি ভাই? আদা রসুন বাইরে কি বলেন আপনি, আদা রসুন কোনো বিষয় হলো ভাই, দেখেন আমি হলুদ পাউডার করে দেখাই দিই, আদা রসুন দিয়ে কিছুই না, তারপর আপনার যেহেতু বলছেন আমি কাজটা করে দেখাই। আচ্ছা, যেহেতু কারণ আদা রসুনটা কিন্তু সবচেয়ে বেশি করা হয় বাসার মধ্যে, সেটা ঠিক আছে, আদা রসুনটা আসলে আমাদের প্রতিদিনই প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমি কথা না বাড়িয়ে আদা রসুনের কাঁধে চলে যাই, আদা রসুনটা দিয়ে দিলাম। ওকে, এটা এমন একটা আদা ভাই, আসলে বর্তমান ভালো কোনো আদা পাই না, যে আদাটা নিয়ে এসে এটাকে আমরা মূলত শেষরা আদা বলি, শেষরা আদা, হ্যাঁ, এই আদাটা আসলে ঠিকমতো হইতে চায় না, তা আসলে এই আদাটা আমি অনেক ব্লেন্ডার দিতে গেলে দেখা যায় ব্লেন্ডারই বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে এমন একটা ব্লেন্ডার নিয়ে এসছে এটা দ্বারা এটা কিচ্ছু না, যতই শেষরা হোক এটা সর্বোচ্চ যদি সময় লাগে 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, এটা হালকা ফানে দিয়ে দিলাম, কাঁধে চলে যায়, হয়ে গেছে ভাই, অলরেডি হয়ে গেছে, আমরা দেখি
দেখি আদাটা কেমন হয়েছে কয় সেকেন্ড হবে রাশিদ ভাই এই 10 সেকেন্ড 10 সেকেন্ড সব আচ্ছা আচ্ছা ধরে নিলাম 10 সেকেন্ড হয়ে গেছে দেখ না আদা তো হয়ে গেছে আদা আরো আগে হয়ে যায় তারপর আমি একটু সময় নিলাম দুই আদা 5 সেকেন্ড হয়ে গেছে তারপর আমি একটু সময় নিলাম দেখেন আদাটা আচ্ছা আপনারা বাটা যে পেস্টটা করেন আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারবো এটা এক কেজি আদা শুনুন আপনারা 10 সেকেন্ডে পেস্ট করে দিবেন এক কেজি আদা 10 সেকেন্ড লাগবে না এর ভিতর হয়ে যাবে ঠিক আছে ওকে তো এখানে আমি রাশিদ ভাই আরেকটা কিছু আমার মরিচ রাখছিলাম মরিচটা করে দেখাবো আচ্ছা আর করার কোনো দরকার নাই আসলে মরিচটা হয়ে যাবে আদা রসুন হলুদ যেহেতু হয়ে গেছে এটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে গ্যারান্টি ওয়ারেন্টি এটা গ্যারান্টি ওয়ারেন্টি আসলে আমি বলছিলাম তারপর আবার একটু বলে দেই যারা 1200 আর 1600 আর যেটা নেবে 2 বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা ফুল আর 5 বছর হলে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা এটা নিচে সার্কিট ব্রেকার দাও আছে এটা সার্কিট ব্রেকার দাও আছে এবার আরেকটা দিন দেখাই দিচ্ছি আপনাকে এই যে ভাই এইটা অটোমেটিক সার্কিট দুইটা ভিতরে দেওয়া আছে আচ্ছা এবং ঠিক আছে এবং খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মোটর সাথে একটা কুলিং ফ্যান দেওয়া আছে দেখেন কুলিং ফ্যানটা কিন্তু দেখা যাচ্ছে এখানে আচ্ছা কুলিং ফ্যান মানে মোটরটাকে মোটরটাকে ঠান্ডা রাখে হ্যাঁ এটা দেখুন মোটরটা ঘুরে খুলি অনেক স্পিডে মোটরটা ঘুরে আচ্ছা যখন মোটরটা ঘুরবে ফ্যানটাও ঘুরবে আর ফ্যানটা ঘোরার কারণে বাতাসের কারণে মোটরটা ঠান্ডা থাকে যার কারণে মোটরগুলো অনেক দিন টেকসই হয় নষ্ট হয় না আচ্ছা ঠিক আছে ওকে তো আমরা এখন প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইসটা ভাই একটা ধামাকা প্রাইস দেব আমরা সব সময় একটা কথা বলে থাকি আমাদের এই দোকানটা খুবই পরিচিত দোকান এবং অনেক পুরনো দোকান ঠিক আছে আমাদের মার্কেট শুরু থেকে আমাদের প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমরা সব সময় একটা কথাই বলে থাকি আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে রাখি ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে রাখি সেক্ষেত্রে আমি আজকে ডিসকাউন্ট প্রাইসটাই রাখতেছি প্রাইসটা বেশি বলবো না কারণ দেখা যায় অনেকে ভালো মানে ব্লেন্ডার চায় দেখা যায় একটা ভালো ব্লেন্ডার কিনতে গেলে সাধারণত অনেকে ভাবছে 7 থেকে 8000 টাকা নিতে আমরা একটা ভালো ব্লেন্ডার কিনতে পারবো না তো আজকে এমন একটা প্রাইস দেবো যেন সবাই নিতে পারে ঠিক আছে তো 1200-1700 আমাদের এটা শোরুমে রেগুলার প্রাইস হলো 6800 টাকা আমরা বিক্রি করি তো আজকে আমরা 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা জি জি আর যারা 1600 টাকা নেবে এগুলো আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 8800 আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র 6800 টাকা মাত্র 6800 তবে হ্যাঁ এটা কিন্তু এক সপ্তাহের একটা সুযোগ থাকবে এক সপ্তাহ অফার যারা এক সপ্তাহ ফ্রিতে আমাদের ভিডিও আপলোড করার পরে এক সপ্তাহের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো কাউন্ট করবে তাদেরকে আমরা এই প্রাইস দেব আচ্ছা প্রত্যেক ভাই এখন দিন যাইতেছে দাম বাড়তেছে রাইট ঠিক আছে আমি চাইলো যে আপনাকে নেক্সট উইকে দিতে পারবো তারও কোনো সুযোগ নেই আচ্ছা কারণ এগুলো ট্যাক্সের সাথে প্রাইসটা ডিফেন্ড করে সেই ক্ষেত্রে যারা আমাদের ভিডিও আপলোড করার ভিতরে হ্যাঁ এক সপ্তাহের ভিতরে যারা আমাদের প্রোডাক্টগুলো অ্যাক্টিভ করবেন তাদের জন্য আমরা এই প্রাইসটা রাখবো আচ্ছা তো এক সপ্তাহ পর অনেকে রিকোয়েস্ট করলে হয়তো আমরা অনেক ক্ষেত্রে রাখতে পারবো না আচ্ছা ঠিক আছে যদি প্রাইসটা বেড়ে ঢাকা ঢাকা বেড়ে নিতে হলে কোনো এটা আসলে ভাই আমাদের যারা ঢাকার ভিতরে প্রোডাক্টটা আমাদের নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য 500 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন আপনার অ্যাড্রেস লোকেশন দিলে আমরা রাইডার দিয়ে মাল পাঠিয়ে দেবো আপনার বাসায় বাকি টাকাটা প্রোডাক্টে হাতে ফাবার দিলে হবে আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে আমাদেরকে বিকাশে 1000 টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার লোকেশন অনুযায়ী আমরা মাল পাঠিয়ে দেবো ওকে ঠিক আছে তো দর্শক দেখেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন হ্যাঁ